কি এরকম কালো কালো কেন? একদম মিহি করলে হবে না, হালকা। ব্লগটা যেহেতু একটু লেট করে শুরু করেছি, মোটামুটি ঘরের কিছু কাজকর্ম করেই নিয়েছি। ওই ধরুন রগ মোছা, ঝাড়ু মারা, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, তার সাথে নিজের খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। সকালবেলার নাস্তা এইসব করে তারপরে একটু আপনাদের সাথে কথা বলে এখন একটু ছাদেতে চলে এলাম। কদিন ধরে জামাকাপড়গুলো সেই রয়েই যাচ্ছে, মেঘলা করছে আর বৃষ্টি আসছে, এই করে করে জামাকাপড়গুলো আর কাঁচা হচ্ছে না। সকালবেলা থেকে হালকা করে মেঘলা ছিল, এখন দেখছি বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গিয়ে একটা রোদ ঝলমলে আকাশ, খুব সুন্দর লাগছে। তো সেই জন্য ভাবলাম না একটুখানি কাজে লাগিয়েই নিই এই সময়টা। জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম আর এইখানেই ভিজিয়ে এইখানেই কেচে নেবো। কদিন ধরে কোমরে এত ব্যথা করছে, বাথরুমে কাচতে পারছি না, বসে বসে কাচলে কোমর পুরো ধরে যাচ্ছে। তারপরে ধোয়াধুয়ি তো থাকেই, এই রকম হেঁট হয়ে কিংবা বসে আর ধরে রাখতে পারছি না শরীরটাকে। তাই ভাবলাম না আজকে একটুখানি ছাদেতে যাই, ছাদেতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচলে আর এতটা কষ্ট হবে না। আর তার সাথে একটুখানি গায়ে রোদটাও লাগিয়ে নিলাম, শীতকালের রোদ গায়ে লাগাতে কতই না ভালো লাগে, তাই না? তো চলুন জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে নিই। জামা কাপড়গুলো ভিজিয়ে এক পাশে রেখে দিলাম, ওই রান্না বান্না করতে করতে যখন সময় পাবো তখন একটুখানি কেচে দেবো। তো ওইদিকে রোদেতেই একটুখানি রেখেছি, রোদেতে দিলে আর একটু বেশি ভালো হয়। আর এদিকে একটুখানি ঘরে গিয়েছিলাম কালকে, তো গমগুলো ধুয়ে ভালো করে রোদে দিয়েছিলাম। আর শীতকালের রোদের তো সেই রকম তাপই নেই, ওই মোটামুটি শুকিয়েছে। আজকের দিনটা শুকালে বেশ ভালো, একটু গমটা ভাঙিয়ে আটাটাও সুন্দর হবে। গম এমনিতে না শুকালে না ভালো আটা হয় না, আর গমটা বেশ একটু খটখটে পাড়া শুকলে আটাটা খুব সুন্দর হয়। যাই হোক, এদিকে মোটামুটি গমটা শুকাতে দেওয়া হয়ে গেল, চলুন এবার নিচেই যাই। কালকে রাতের বেলা আর ভালো লাগেনি, সেই জন্য এগুলো আর পেস্ট করিনি। আমি কি করেছিলাম, জলটা পাল্টে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই জলটা এখন ফেলে দেবো, আর বেশিক্ষণই রাখা হয়ে গেল কারণ শরীরটা কালকে বইছিল না, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এইটাকে এখন আমি পেস্ট করে নেব। জলটা ফেলে দিই, জলটা ফেনা ফেনা হয়ে গেছে এই দেখুন, কারণ কালকে আমার 6-7 ঘন্টা পরেই ধুয়ে দেওয়া পেস্ট করে নেওয়া উচিত ছিল, কিন্তু সেইটা আর হলো না, শরীর না বইলে কি করব। মানে এই যে জল ফেলে দিয়েছি, এরও জল ফেলে দিয়েছি বাট অল্প রেখে দিয়েছি, তার কারণ চিড়েগুলো সব চলে যাচ্ছে, তো সেই জন্য একদম এ হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আর কি ভেজানো ছিল, তো সেই জন্য বেশি জল ফেলিনি, এতে হয়ে যাবে, অসুবিধা নেই। তো চলুন এইগুলো সব পেস্ট করে নিই এখন। অল্প অল্প করেই পেস্ট করব, কারণ আমার মিক্সচার মেশিন আগেরবারে খারাপ হয়ে গিয়েছিল। তবে ভেজানো চাল নয়, পেস্ট শুকনো চাল গুঁড়ো করতে গিয়ে না প্রেশার পড়ে গিয়েছিল। আমি অল্প অল্প করে এটা দুবারে আর কি পেস্টটা করে নেব। তো এই যে এই কটা থাক, আর এইগুলো এখন পেস্ট করে নিই। এতে অল্প একটু জল দিয়ে দিই, বাস আর জল দেবো না, যদি লাগে তারপরে আবার দেবো। তো এখানে পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি মিহি করিনি, একটু ডালার মানে একটু চাল চাল ভাব আছে সেই রকম আর কি পেস্ট করেছি। একদম মিহি করলে হবে না, হালকা একটু দানা দানা থাকবে। এই যে একদম মিহি নেই দেখতে পাচ্ছেন, তো এইরকম আর কি
হালকা চাল চাল থাকবে, তো এইরকম পেস্ট করে নিতে হবে। তো এইটাকে আমি এখন একটা জায়গায় নিয়ে নিই। এখানে চালটা পেস্ট করে নিয়েছি, একদম পাতলা করিনি, এইরকম গাঢ়ত্ব রেখে দিয়েছি। আর এখানে মেথি আর যে চিঁড়েটা ছিল সেইগুলো আর কি পেস্ট করে নিয়েছি। এতে একটুও আর কি চাল চাল নেই, মানে চাল নয়, মানে একটুও দানা দানা নেই, পুরো একদম মিহি। তো এইটাকে এবার চালের সাথে আমি মিশিয়ে দেবো। তো এতে আমি অল্প একটু জল দিয়েছি, কারণ একদম গাঢ় হয়ে গিয়েছিল। তো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ডাল দিয়ে দিয়েছি, ডাল চিঁড়ে এইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে চাপা দিয়ে 12 থেকে 14 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবে এইটা। তো চলুন এইটা ভালো করে আমি মিক্স করে নিই। তো এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিই। ব্যাগে, ও বাবা, ব্যাগে নারকেল আছে, ও ঢালতে হবে। ওরে বাবা, আবার কি আওয়াজ হচ্ছে গো। এই যে এখানে ছোলা নারকেল আছে, ছোলা নারকেল, আবার এখানে আছে বড় নারকেল। এটা কি করে ছুলবে গো, আমাদের তো কাটারি নেই। আর এখানে আছে সিম, ও সিম না মটরশুঁটি, কি এরকম কালো কালো কেন? সিমের দানা না কি গো? না না, খোলো দেখি। আর এখানে এই দেখুন, আর এখানে এনেছে আখ, 3টে আখ, আর এখনো সেই টেবিলে আখ আছে। তো কালকে বাবুরা টিউশন থেকে আসার সময় ওইগুলো নিয়ে এসেছে, আর রাতের বেলা তাউসবাবু নিয়ে এসেছে। এগুলো কি দেখি, ও এগুলো দানা ছাইরে খেতে হবে না, সেই যে বললাম বিক্রি হয় এখানে আলাদা করে দানা। না গাছ বসানোর জন্য, তাহলে তো বসে বসে একদিন এ করতে হবে, ছাড়াতে হবে। দেখি আজকে যদি টাইম পাই ছাড়িয়ে নেব। তাও সব কাজ থেকে এসে পড়েছে, এসে ওই যে লাড্ডু খাচ্ছিল, আমাকে একটু দিল, আমি খেলাম। আমার মনে হচ্ছে কেন তো মোটর করায় দেখো, কি বুঝতেও তো মানে মোটর করাই তো গোল গোল, মোটর করাই তো গোল 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 গোল, ট্যাপড়া হয়ে আছে না এটা? ধরো রোদে হোক দাঁত হোক যদি শুকনো করা হয়, যদি গোল গোল হয়ে যায় এরকম ব্যাপারে, এই ট্যাপড়া ওটা শুকনো করলে গোল হয়ে যাবে? তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়েছো? কিছু কিছু ব্যাপার তো থাকতে পারে। যাই হোক, মান্টুদের জিজ্ঞাসা করতে হবে যে এইগুলো অ্যাকচুয়ালি কি, বুঝতে পেরেছো? তো এইগুলো কি আপনারা জানেন কি কমেন্ট করে বলবেন। এইগুলো বাবুর পাপা আর কি নিয়ে এসেছে, এগুলো গাছ বসানোর জন্য না খাওয়ার জন্য? তেতো নাকি ভালো, কিন্তু কি প্রচুর গরম হচ্ছে বাবা, কেমন একটা গন্ধ। তো যাই হোক, এগুলো কি জানি না, তো সেরকমই কি কিছু কি জানি না। তো এসেছে যে গেলে একটু হাই করে দা, তো এইখানে রান্না হয়ে গেছে। মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর গাজর দিয়ে আজকে রান্না করেছি, মানে মাখো মাখো, আর সেরকম কিছু করিনি। রান্না বান্না করতে করতে কাজও ভাবলাম, যদিও আজকে সেই রকম রান্না করিনি, একটা পদই রান্না করেছি, কিন্তু ওই রান্না বান্না করে আরও কিছু ঘরের কাজকর্ম করছিলাম, সেই জন্য আর কাচাকুচি করতে আসা হয়নি। তারপরে ওই ঘরের কাজকর্ম করতে করতে মোটামুটি একটু টাইমও লেগে গেছে। তারপরে ভাবলাম চান টান করবো, তারপরে ঠাকুরকে সেবা দেবো, সবাইকে খেতে দেবো, এরকম করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। আর আমি মোটামুটি চান টান করতে করতে ঠাকুরকে সেবা দিতে দিতে বাবুর পাপা, বাবু মান্টু সবাই এসেও পড়তো, আর ওরা বাড়িতে আসলেই খাবার রেডি রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম না, আগে চান টান করে নিই, সবাইকে খেতে দিই, নিজেও খাই, তারপরেই আর কি কাচাকুচি করতে যাব। তো সেইটাই করলাম, সবাইকে খাইয়ে দাইয়ে ওরা এখন রেস্ট নিচ্ছে, আর আমি ছাদেতে এসে জামাকাপড়গুলো কেচে নিয়ে, আর এই যে গমগুলো যে রোদে দিয়েছিলাম সেইগুলোও তুলে নিয়ে যাচ্ছি, কারণ এরপরে রেখে দিলে না গমগুলো নিংড়ে যাবে। রাত্রিবেলা রান্না চাপিয়ে দিয়েছি, এখানে ভাত চাপিয়েছি, আর এখানে আলু সিদ্ধ চাপিয়েছি, আর এখানে ডালটা আর কি ধুয়ে রেখে দিয়েছি, মানে ডালটা সিদ্ধ করব। আর আজকে একটু ডাঁটা দিয়ে ডাল করব। তো এই যে ডাল, তো এই যে ডাঁটা ধুয়ে আর কি কেটে রেখে দিয়েছি, আদা রসুন দিয়ে, ডাঁটা দিয়ে আর এই মসুর ডালটা দিয়ে আজকে রান্না করব। মান্টু এখানে টিভি দেখছে, ছেলেটা এই টিভি দেখছিল, কোথায় গেল কি জানি। আর আজকে সন্ধ্যাবেলা থেকে
আমি বাবু মান্টু তিনজনে এত আখ খেয়েছি তো ঠোঁটে কি আমি ভয় পেয়ে গেছি আমি ভেবেছি রাত খুশি মান্টু ঠোঁটে মেহেন্দি দিয়ে শুয়ে আছে এই দেখুন ঠোঁটটা মানে সরা ঠোঁটটা কালো হয়ে আছে ঠোঁটে মেহেন্দি দিয়ে শুয়ে আছে আর আমরা সন্ধ্যাবেলা থেকে আখ খাচ্ছিলাম পুরো আখ খেয়ে এখানটা পাহাড় করে রেখে দিয়েছি এখন ঝাড়ু মারবো আর ওদিকে ভাতটা হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে এলো বলে মানে কুকারে সিটি পড়ব পড়ব হয়ে এসেছে তো ওদিকে রান্না করতে করতে আর আমি সবজি কাটছিলাম এইখানে জায়গাটাও আছে মানে সব কিছু ধরে নেওয়া আছে মানে সব কিছু ঘরটা পুরো একাকার হয়ে আছে তো এখন পরিষ্কার করে নেবো আর ওদিকে রান্নাবান্নাও চাপিয়েছি মানে সব কিছু করতে করতেই আর কি করে নেবো মানে রান্নাবান্না করতে করতেই এই কাজগুলো করে নেবো আর তুই এখন পড়তে বসছিস নাকি হ্যাঁ এখন রাত রাত 11টা বাজে এখন ও ড্রয়িং করতে যাচ্ছে ভাবুন তাহলে তো যাই হোক ওদিকে সিটি পড়ে এলো আমি রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিই রান্না করতে করতে আবার তো ঘরের কাজকর্মগুলো করতে হবে রাতের বেলা ভাত করেছি আর তার সাথে একটুখানি এরকম গাঢ় গাঢ় মসুর ডাল করেছি কদিন ধরে ফ্রিজেতে না এরকম মোটা মোটা ডাঁটাগুলো আছে দেখে খুব লোভ লাগছে আর এইরকম মোটা মোটা ডাঁটা দেখলে না আমার এইরকম ঘন করে একটু মসুর ডাল দিয়ে খেতে না দারুণ লাগে আর কদিন ধরেই রান্নাবান্না করছি কিন্তু দুপুরবেলার রান্নাবান্না রাতের জন্য কিছুটা রয়েই যাচ্ছে আজকে তো যেহেতু একটা রান্না করেছিলাম তো সেই রান্নাটা আর রাতের বেলার জন্য নেই সেই ডাঁটাগুলো দিয়ে একটু গাঢ় গাঢ় মসুর ডাল করি আর আলুটাও একটু মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ডালটাও মশলা দিয়েই করেছি তো যাই হোক রাতের বেলা গরম গরম ভাতের সাথে এইরকম বেশ গাঢ় গাঢ় ডাল আলু ভাজা না দারুণ লাগছিল খেতে তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে আজকের মতো টাটা।